এই যে পানী যোগান প্রকল্প হব, ইয়াক ডিএফটি বলি কয়, ডাইরেক্ট ফ্রম টেপ। এই পানিটো আর আপনি টেপর পানিহে সিধা খাব পারে, আর নতুনকে ফিল্টার করিব নালাগে। খালি তেজপুরত এক ভাল প্রকল্প আরম্ভ হয়েছে, এই আরম্ভণিতে আপনাদের আশীর্বাদ করক যে প্রকল্পটি সোনকালে আর ভালদরে হয়। কন্ট্রেক্টর ডাঙরিয়াকে মই রিকুয়েস্ট করি, আর একটা কথা মানে কবলে পাহরি থাকি কই দিন, এটা আপনাদের একটা কমপ্লেন করা আরম্ভ করব যেটা রাস্তা খান্ডা হব, তো পাইপটো তো উপরে দিয়ে না যায়, পানির পাইপটো রাস্তার এক মিটার তলর পর লোক লাগবে, রাস্তা যেটা খান্ডা আরম্ভ হব এই কন্ট্রেক্টর কন্ট্রেক্টর আছে না নাই কন্ট্রেক্টরে রাস্তা খান্দিব, আর আপনাদের মোক গালি পাব, যত যত পানি যোগান প্রকল্প হয়ে আছে মানুষে মোক গালি পাবে, পিছত যেটা ঠিক হয়ে যায় পাহরিও যায়, এটাও ভাল, কিন্তু অল্প কষ্ট আপনাদের লব লাগিব। কন্ট্রেক্টরক মই বুঝাই আছো, মিটিংও করে আছো, এসওপিও একটা দিয়া হয়েছে যে রাস্তা খান্দার সময়ত যদি কষ্ট আপনার হব এই কষ্টটা আপনাদের মানি লব লাগিব, আর আপনাদের সকলকে বুঝাবও লাগিব, মানে আপনি রাস্তা খান্দিব, রাস্তাটা আপনি পাবলিকক কনফিডেন্স রাখবেন। তেজপুর শহরত ডাইরেক্ট ফ্রম টেপ, টেপর পর সিধা পানি খাব পারা, যেটু বিদেশত আমি দেখেছিল, এই প্রক্রিয়ার পদ্ধতিরে তেজপুরত পানি যোগান আসনি আমি আধারশিলা করল, আহার দু বছরতে এই প্রকল্প সম্পূর্ণ হব। মই ভাবো যে তেজপুর বাকি রাইজ এই নতুন বিদ প্রকল্প পাই উপকৃত, ইয়ারপা এক মানে 6000 পরিয়ালে পানি পাব, বাকি থাকাটো নেক্সট ফেজত আমি ডিসেম্বর বা জানুয়ারি আরম্ভ করব। প্রথম ডিএফটি টু ডাইরেক্ট ফ্রম টেপ, মানে টেপর পাস পানি খাব পারা, প্রথমটো অসমত অমৃতরে প্রকল্প, কিন্তু ডাইরেক্ট ফ্রম টেপ প্রথম প্রকল্প, মানে টাউন এলাকার ভিতর অমৃতর পানি যোগানের তেজপুর আরম্ভ হয়েছে প্রথম, নহয় নহয় অমৃত কেবাটা মানে মিউনিসিপালিটিত চলি আছে, ইয়াত ডিএফটি আমি করিব বিচারিছিল প্রথমটো প্রকল্প, তার কারণে অল্প টেকনোলজি নতুন আছিল অসমৰ কারণে, কারণে অল্প পলম হল, কিমান টাকা দিয়ে প্রায় 32-33 কোটি টাকা হবে প্রথমে নগর বজাৰ হৈছে। হ্যাঁ, গ্রামাঞ্চলত তো জেজিএম চলিয়ে আছে, ডিএফটির প্রথম খোৱা পানী যোগান ধরবর কারণে প্রকল্প একটা আধারশিলা করা হয়েছে, এই প্রকল্পর জড়িয়ে বৃহত্তর মিউনিসিপাল এলাকার প্রত্যেক ঘর মানুষে বিশুদ্ধ খোৱা পানি পাব, আর প্রথমবারের বাবে তেজপুরত এই যে পানি যোগান প্রকল্প হব, ইয়াক ডিএফটি বলি কয়, ডাইরেক্ট ফ্রম টেপ, এই পানিটো আর আপনি টেপর পানিহে সিধা খাব পারে, আর নতুনকে ফিল্টার করিব নালাগে, তেনেকুৱাকে পরিকল্পনা করি আর বিজ্ঞানসম্মতভাবে আমি প্রকল্পটি তৈরি করছো, আর মানে ভাবো যে ইয়ার জড়িয়ে রাইজ তেজপুরবাসী রাইজ উপকৃত। প্রথম আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত, নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।